প্রদীপ দত্ত রায়ের বিরুদ্ধে আরেকটি মামলা জমা পড়ল শিলচর সদর থানায়। সোমবার মামলাটি দায়ের করেছে আসাম ইন্ডিজেনাস পিপলস প্রোটেকশন কমিটি। প্রোটেকশন কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে হেরাজিৎ সিংহ জানান, আসাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত কিছু অসমীয়া সম্প্রদায়ের পড়ুয়াদের বিরুদ্ধে তিনি যে সাম্প্রদায়িক মন্তব্য করেছেন, এরই পরিপ্রেক্ষিতে তারা প্রদীপ দত্ত রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অতিসত্বর দত্ত রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি। আমরা আসাম ইন্ডিজিনিয়াস পিপল প্রোটেকশন কমিটির মাধ্যম থেকে গতকালকে আমরা সদর থানাতে একটা এফআইআর করা হয়েছে প্রদীপ দত্ত রায় এগেনস্টে। যে প্রদীপ দত্ত রায় যে আসাম ইউনিভার্সিটি যে অসমীয়া ছাত্রদের নিয়ে একটা কমিউনাল কথা কোয়া হয়েছে এখানে, এই জন্য আমরা এফআইআর করা হয়েছে। এই এফআইআরটি এগেনস্টে প্রদীপ দত্ত রায়কে অতিসত্বর তার আগে অ্যারেস্ট করা হোক, এটা আমরা আসাম ক্রিমিনাল কমিটির মাধ্যম থেকে দাবি রাখছি।